নমস্কার দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অবশেষে যেমনটা শুরু হয়েছিল বিজেপির প্রতিবাদ মিছিল, ঠিক তেমনভাবেই কিন্তু শেষ হলো বিজেপির প্রতিবাদ মিছিল। এবার কি ডিসেম্বর মাস পড়তে চলেছে, অর্থাৎ বছর শেষ হতে চলেছে। আশা করি বুঝতে পারছেন আমি কোন অ্যাঙ্গেল দিয়ে বলছি। ইডি এবং সিবিআইয়ের ওপর কিন্তু প্রচুর প্রেশার কোর্টের তরফ থেকে, অর্থাৎ যেটা আমরা জানতে পেরেছিলাম যে এই বছরের মধ্যে কিন্তু একটা যে কেসগুলো পেন্ডিং আছে, অর্থাৎ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সমস্ত যে দুর্নীতিগুলো হয়েছে পশ্চিমবঙ্গে, সমস্ত কেসের সমাধান কিন্তু করতে হবে, এরকম প্রেশার আছে ইডি এবং সিবিআইয়ের ওপর। এবং তারই ফলস্বরূপ বিগ নেমস উঠে আসছে, বড় বড় নাম উঠে আসছে, যাদের কিন্তু এবার ইডি এবং সিবিআই টানাটানি করতে চলেছে। কি সেই নামগুলি? অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, বলবো। সেই বড় বড় নামগুলি হলো, কোড নেম অবশ্যই এসবি, এমএম এবং CHRDI। অবশ্যই এর নামের রহস্যভেদ কিন্তু আমাদের কাছে এখনও হয়নি। তবে বর্তমানে জনগণ, আমরা মানুষ কিন্তু এই সমস্ত কোড নেম ভেদ করাতে একদম পটু হয়ে উঠেছে। অর্থাৎ ইডি এবং সিবিআইয়ের কাজ অনেকটাই বলতে পারেন হালকা করে দিচ্ছে জনগণই। সোশ্যাল মিডিয়া চিত্র সেটাই বলছে, কারণ এই সমস্ত কোড নেম জনতার মুখে রপ্ত হয়ে গেছে। অর্থাৎ ইডি সিবিআই এই নামগুলো নিয়ে যদি অনুমান করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে একটা নতুন পদ্ধতি হলো একটা ভিডিও বানিয়ে এই নামগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও, পাবলিক তার উত্তর দিয়ে দেবে কমেন্ট করে। অর্থাৎ ইডি সিবিআইয়ের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। যাই হোক, এটা একটু ব্যঙ্গ করে বললাম। তবে এসবি, এমএম, CHRDI চারটে বিগ নেমস উঠে আসছে, যাদের দিকে কিন্তু হাত বাড়াচ্ছে এবার ইডি এবং সিবিআই। তারই পাশাপাশি হয়তো তার আগেই খুব শীঘ্রই রেশন দুর্নীতি তদন্তে খাদ্যমন্ত্রী, বর্তমান প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী, যাকে অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক, ওনার স্ত্রী এবং কন্যাকে ডাকার তোড়জোড় কিন্তু ইতিমধ্যে ইডি শুরু করে দিয়েছে। যে কোনো দিনই কিন্তু ইডি তলব করতে চলেছে। তবে এই এসবি আর এমএম, এসবি এমএম এর রহস্য ভেদটা অনেকটাই হয়ে গেছে। এসবি এমএম যেমনটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, এই এসবি এবং এমএম এনাদের মধ্যে একজন হলো কিন্তু বর্তমান মন্ত্রী আর একজন হলেন প্রাক্তন মন্ত্রী। আবার সেই একই চিত্র দেখতে চলেছেন, অর্থাৎ আমরা রাজ্যবাসী একই চিত্র দেখতে চলেছি। কী সেই চিত্র? যা হয়, ইডি সিবিআই যদি খুব জোরে টানা হিজড়া ধরপাকড় করে, আবার সেই কিন্তু যেই সমস্ত মন্ত্রীদের আপনারা আজকে একদম হাসি খুশি অবস্থায় দেখছেন না, সেই সমস্ত মন্ত্রীদের শরীর খারাপ শুরু হতে শুরু করবে। এবং সেই শরীর খারাপের হাত ধরে কোথায় যেতে হবে সে আপনারা জানেন, সেই SSKM, সেই একই নাটক কিন্তু শুরু হতে চলেছে বলা যেতেই পারে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই জ্যোতিপ্রিয় অর্থাৎ বালু মল্লিক, যিনি আছেন, ওনার স্ত্রী মণিদীপা মল্লিক এবং প্রিয়দর্শিনী মল্লিককে যে ডাকা হচ্ছে সিজিও কমপ্লেক্সে, সেটা কনফার্ম থাকুন আপনারা, সূত্র মারফত সেটাই বেরিয়ে আসছে। এনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, যে এনাদের সোর্স অফ ইনকাম রাতারাতি বছরে বিশালভাবে ফুলে ফেঁপে উঠেছিল। অর্থাৎ যেটা জানা গিয়েছিল যে মন্ত্রী পত্নী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের পত্নী, ওনার সম্পত্তি এক বছরে 45,000 টাকা থেকে বেড়ে এক লাফে 6 কোটি টাকা হয়ে গিয়েছিল। অর্থাৎ আমরা যেটা আরব্য রজনী আলাদিনে মায়ার প্রদীপের চেয়ে অদ্ভুত চিরাক, সেই চিরাকটা এনার হাতে লেগে গিয়েছিল এবং তার ফলস্বরূপ 45,000 টাকা থেকে বেড়ে 6 কোটি টাকা একদম রাতারাতি এক বছরের মধ্যে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। তবে দর্শক বন্ধুরা যেটা বলবো সেটা হলো, আপনার ইডি ইনভেস্টিগেশন করতে গিয়ে একটা পরিষ্কার যে এই সমস্ত মন্ত্রী অর্থাৎ তৃণমূলের মন্ত্রীরা যে একের পর এক গ্রেপ্তার হচ্ছে দুর্নীতির অভিযোগে, তাদের যে এই দুর্নীতির যে মডেলটা ছিল না, সেই মডেলটা খুব ভালোভাবেই ট্র্যাক করে নিয়েছে, ধরে নিয়েছে। কী সেই মডেল? এই সমস্ত নেতামন্ত্রীরা যারা এখনও অ্যারেস্টেড আছে, অর্থাৎ এখনও পর্যন্ত অভিযুক্ত অর্থাৎ কিন্তু প্রমাণিত হয়নি, ইনভেস্টিগেশনের আন্ডারে আছে, এনারা নিজের হাতে কিন্তু চুরি করতেন না, এনারা কারোর মাধ্যমে চুরি করতেন, যেমনটা জানা যাচ্ছে এই মডেল অনুযায়ী। অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলবো, জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি সহায়ক ছিলেন বাকিবুর যখন ধরা পড়লো, বাকিবুরের সোর্সের মাধ্যমে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম প্রকাশ্যে বেরিয়ে এলো। এর আগে সাইকেল হোসেন, যিনি অনুব্রত দেওরক্ষী ছিলেন অনুব্রত মণ্ডলের, সাইকেল হোসেনকে যখন খুব জিজ্ঞাসাবাদ করা হলো, টানা হিজড়া করা হলো, ওনার কাছ থেকে কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া গেল, ওনার মাধ্যমে উঠে আসলো কিন্তু তার বড় মাথা অর্থাৎ অনুব্রত মণ্ডলের কথা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার আগে মানিক
মানিককে জিজ্ঞাসাবাদ পর্ব চলেছিল, কোটি কোটি টাকা সম্পত্তির অনুসন্ধান পাওয়া গিয়েছে। সেই জিজ্ঞাসাবাদের পর্ব থেকে এসে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম। তো দর্শক বন্ধুরা, এই ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম, খুব শীঘ্রই আপনারা সোশ্যাল মিডিয়া এবং নিউজ বিভিন্ন নিউজ চ্যানেলে খুব শীঘ্রই দেখতে চলেছেন এই SBMM এবং CHDI, এনাদেরকে খুব শীঘ্রই কিন্তু ED এবং CBI ধরপাকড় করতে চলেছে। তবে এনাদের মধ্যে সবার প্রথমে কিন্তু যেটা খবর আসছে, SB এবং MM অর্থাৎ একজন হলেন প্রাক্তন মন্ত্রী আর বর্তমান আরেকজন হলেন বর্তমান মন্ত্রী, এনাদের ডাক আসতে চলেছে। এবার ছিল গতকালের দিনটি। আপনাদের গতকালের দিন আপনারা দেখেছেন, গতকালের দিনটা বিজেপির যে প্রতিবাদ মিছিল, বঞ্চিতদের নিয়ে যে প্রতিবাদ মিছিল একদম, তো যেটা আগামী দিনে হতে চলেছে সেই খবরটা আমাদের আমরা জানতে পারছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।